সময়ের সাথে সাথে শিলিগুড়ি শহরের ওপর গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। এবার সেগুলোর বিরুদ্ধে সরব হলো শিলিগুড়ি পৌরসভা, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। শহরজুড়ে বিভিন্ন সময়ে গজিয়ে উঠেছে বহু অবৈধ নির্মাণ, এর বিরুদ্ধেই এবার তৎপর হলো শিলিগুড়ি পৌরসভা। ইতিমধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে সমর্থ হয়েছে পৌরসভা। শনিবার এমনই এক অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হলো। 30 নম্বর ওয়ার্ডের গোপাল মোড় সংলগ্ন এলাকায় বাউন্ডারি ওয়ালের ওপর অবৈধভাবে ঘর নির্মাণ করেছিলেন মিতালি পাল নামে এক বাসিন্দা। এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশীরা পুরসভায় অভিযোগ জানালে পুরসভা মিতালি দেবীকে নোটিশ করে নির্মাণ ভেঙে ফেলার কথা জানায়। তবে তাতে কর্ণপাত করেননি মিতালি দেবী, এমনটাই অভিযোগ। অবশেষে পুরসভা নিজেই শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এসে এই অবৈধ নির্মাণ ভেঙে দেয়। এ বিষয়ে বিশদ জানালেন শিলিগুড়ি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিগি কমপ্লেনের বেসিসেই করা হয়েছে। বোথ কর্পোরেশনেও কমপ্লেন হয়েছিল, সিএম রিডার্সাল প্রোগ্রামেও কমপ্লেন হয়েছিল। কি করেছে মানে বিল্ডিংটা কি ইলিগালি বাউন্ডারি ওয়ালের উপরে একটা রুম করেছিল, একটা নিউলি কনস্ট্রাকশন করেছিল, টয়লেটে নোটিশ করা হয়েছিল। হ্যাঁ, নোটিশ অ্যাজ পার রুল করা। তারপরে ওনারা না কোনো অ্যাকশন নেয়নি, আজকে অ্যাজ এ পার্ট অফ অ্যাকশন শিলিগুড়ি কর্পোরেশন এটাকে অবৈধ নির্মাণ উচ্ছেদের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। এবার দেখার বিষয় এই পদক্ষেপের পরিণতি কতদূর পর্যন্ত এগোয়। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।